ফাইনালি উই হ্যাভ টেকেন দ্য ডিসিশন অ্যান্ড আমরা সত্যি খুব হ্যাপি। ট্রাস্ট মি, আফটার 3 মান্থস আমি আমার মার গলা থেকে অতটা এনার্জি অ্যান্ড হ্যাপিনেস ওয়ালা ভয়েস শুনলাম যে ওর ওয়েলকামের জন্য এটা রেডি করে নিয়েছি, এখন তাড়াতাড়ি করে ওকে ওয়েলকাম করবো। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে ব্লগটার জন্য আমি খুব 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 এক্সাইটেড। যাই হোক, দাবি ফাদার রেডি, চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এখন তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। তো আমাদের একটা জিনিস শেয়ার করার আছে তোমাদের সাথে। আমি তুই শেয়ার করবে কি আমি? তুমি করো, আমি দেখছি। তো ফাইনালি আমরা ডিসাইড করেছি যে বল, তুই বল। উই আর টেকিং আ পাপি। ইয়েস, যদিও আমাদের কোনো প্ল্যান তো ছিল না সেই দিন, তোমরা সবাই দেখেছিলে আমার মন খারাপ ছিল, আমি একটা শর্টসও দিয়েছিলাম, আমার মন খারাপ ছিল। তো আমি তোমাকে জাস্ট হয় না যে একটু মনটা ভালো করার জন্য নিয়ে গেছিল ওখানে। অ্যান্ড ওখানে যাওয়ার পর মানে এতগুলো পপিস দেখার পর আমার আর অমিতের উপরে যাই না সাডেনলি কী হলো। আমরা মানে হয় না যে আগে ডিসকাস করেছি যে যদি কোনোদিন আমরা পপি নিই তো আমরা জার্মান শেফার্ডই নেবো, এরকম আমাদের প্ল্যান ছিল। বাট সেই দিন সাডেনলি আমাদের সব প্ল্যানিং মাথা থেকে বেরিয়ে গেছে যখন আমি ওই পপিটাকে কোলে নিয়েছিলাম। এত ভালো লেগেছে সাডেনলি আমাদের এমন একটা মানে এনার্জি বা একটা ফিলিং এসে গেছে যে উই হ্যাভ ডিসাইডেড কে হ্যাঁ উই ওয়ান্ট টু গেট আ পপি। দিস ইজ দি ফার্স্ট টাইম যে আমরা অ্যাজ পেট প্যারেন্টস মানে লাইফে একটা রোল প্লে করব। আগে কোনোদিনও সেরকম হয়নি, যদিও আমি ছোটোবেলা থেকে কুকুরদের সাথেই বড় হয়েছি। আমাদের 5টা কুকুর অলমোস্ট ছিল মানে উইথ ডিফারেন্ট টাইম স্প্যান। আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল আমি কুকুর একটা রাখবো আমার সাথে, সেটা কোনোদিন পসিবল হয়নি, বাট সেটাকে এখন ফুলফিল করার টাইম এসে গেছে। আমাদের সবসময় ইচ্ছে ছিল যে ওর ওর নিজের একজন হবে, মানে নিজের একটা ডগ হবে, ওর খুব ইচ্ছে ছিল। ফাইনালি উই হ্যাভ টেকেন দ্য ডিসিশন অ্যান্ড আমরা সত্যি খুব হ্যাপি। সেই দিন বাড়ি আসার পরে আমরা খাতা পেনে বসেছিলাম, ইজ ইট পসিবল, মানে এক সপ্তাহ আমরা পুরো প্ল্যানিং করেছি যে হ্যাঁ মানে এটা কি পসিবল, এটা কি করা যেতে পারে, হবে কি হবে না, রোজ কল হ্যান ত্যান। তোমরা কমেন্ট করছি, তোমাদের দেখছি যে কি বলছো যে এটা প্রবলেম হতে ওটা প্রবলেম হতে, যে একটা প্রবলেম তোমরা বলেছো যে যেহেতু আমার বিজনেস কলকাতায় আছে না তো আমি এভরি অল্টারনেট মান্থ আমার ট্রাভেল করতেই হয়, তো সেটাও আমরা ভাবছিলাম যে তাহলে কী হবে। বাট সেই কেসে অমিত ট্রাভেল করছে না তো অমিত থাকবে, তো অনেক কিছু আমরা অনেকভাবে প্ল্যান করেছি। অ্যান্ড সব কিছু তো তাকে প্ল্যান করেও হয় না, কিছু জিনিস তো যেরকম আসবে সিচুয়েশান সেভাবে হ্যান্ডেল করতে হবে। বাট উই আর ভেরি এক্সাইটেড, একটু হয় নার্ভাস বাট অনেক অনেক পরিমাণ এক্সাইটেড। আজকে আমরা ফাইনালি যাচ্ছি, আর শুধু আমরা যাচ্ছি না পুরো আমাদের গ্যাং যাচ্ছে। আমাদের গ্যাংটাকে কি বলি বল, ওয়াকার গ্যাং, মন্ডলি, মন্ডলি, আমাদের পুরো মন্ডলি যাচ্ছে আজকে আজকে ওর সাথে দেখা করতে। অ্যান্ড আজকে আমরা সব পেপার ওয়ার্ক যা যা প্রসিডিউর আছে সেটা কমপ্লিট করবো। সো ভেরি এক্সাইটেড তোমাদের, মানে তোমরা একজন নতুন কাউকে দেখতে চলেছো অ্যান্ড হয় না যে পশ প্যালেট ফ্যামিলি নতুন মেম্বারও। সো ভেরি ভেরি এক্সাইটেড। ও আর একটা জিনিস তোমাদের কাছে জিজ্ঞেস করা আছে, সেটা হচ্ছিল তোমাদের যদি কোনো নেমের সাজেশন থাকে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানিও। অপশনস অপশনস আমরা কি দেবো, আর আমরা কী কী নেম ডিসাইড করছি সেটাও তোমাদের মানে একটু পরে বলে দেবো। ও একটা ডিসাইড করেছে, আমি একটা ডিসাইড করছি, আর আমাদের পুরো মন্ডলিও ডিসাইড করে রেখেছে। তো তোমরাও প্লিজ জানিও একটা নেম, ভালো একটা নেম প্লিজ সাজেস্ট করো। এখন যাই আমি গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর তাড়াতাড়ি করে ঠাকুরের পুজো দিয়ে রেডি হয়ে আমরা বেরাবো। তোমাদের বলেই দিয়েছি আজকাল এক্সাইটমেন্ট হোল্ড করতে পারছি না, শুধু ভাবছি কখন যাব কখন যাব। তো যাই হোক, এখন আমি আর আমি দুজনেই ফ্রেশ হয়ে নিই। তো আজকে তোমাদের সাথে একটা প্রোডাক্ট শেয়ার করবো যেটা সত্যি সত্যি খুবই ভালো কাজ করে। অ্যাকচুয়ালি একটা না দুটো প্রোডাক্ট আছে আমার কাছে, সেটা হচ্ছিলো দুটোই হচ্ছিলো সোপ। দেখতেই পাচ্ছ মামা আর্থের ভিটামিন সি সোপ অ্যান্ড মামা আর্থের উপটান সোপ। এবার এইগুলোর ব্যাপারে তোমাদের হালকা একটু বলে দিচ্ছি। বেসিক্যালি এটা হচ্ছিলো সোপও আবার অ্যাট দ্য সেম টাইম লোশনও। তো ভিটামিন সিটা ফার্স্ট তোমাদেরকে বলছি, এইটা যদি তোমরা ইউজ করো না এক তো প্রচণ্ড পরিমাণ হাইড্রেশন প্রোভাইড করে, এরপরে যদি তোমরা বডি লোশনও না লাগাও না চলে যাবে কারণ এতটাই পরিমাণ হাইড্রেশন দেয়। একটা বক্সে 4টে তোমরা প্যাকেট পেয়ে যাবে, মানে 4টে তোমরা সোপ পেয়ে যাবে। অ্যান্ড এক একটার ওয়েট হচ্ছিল 125 গ্রাম। এটার মধ্যে আছে হচ্ছিলো ভিটামিন সি, লেমন অ্যান্ড হানি, যেটা স্কিনটাকে অনেকটা ব্রাইট করে, স্মুথ করে। অ্যান্ড ভিটামিন সি ইউজুয়ালি না একটা ব্রাইটনিং এফেক্ট দেয়। তোমাদেরকে একটা ময়েশ্চার মিটারে টেস্ট করে দেখাচ্ছি উইদাউট ইউজিং দ্য সোপ, তোমরা দেখতে পাচ্ছ ময়েশ্চার লেভেলটা আমার স্কিনে কতটা আছে। এবার আমি সোপটাকে ইউজ করে নেবো। অ্যান্ড আবার টেস্ট করলে দেখতেই পাচ্ছ ময়েশ্চার লেভেলটা কতটা বেড়ে গেছে। আর একটা সোপ যেটা আমি ইউজুয়ালি ইউজ করি সেটা হচ্ছে এইটা উপটার, এটা স্কিনটাকে মারাত্মক পরিমাণ ক্লিন করে, ওয়ান অফ মাই ফেভারিট। দুটোই আমার খুব ভালো লাগে, দুটো ডিফারেন্ট পারপাসের জন্য তোমরা ইউজ করতে পারো। বেসিক্যালি এগুলো হচ্ছে হলো সোপ ভি লোশন ভি, এটাকে জেনুইনলি বলতে পারি যে এটাই সোপ এটাই হচ্ছে হলো লোশন। এনিওয়েজ আমি প্রোডাক্টের লিংক নিচে ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, তোমরা ডেফিনেটলি চেক করতে পারো। আমার কাছে আছে চলে একটা কুপন কোড, সেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো, সেটা ইউজ করে তোমরা পারচেস করলে পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট। এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজনে, তো সব কিছু নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। And I can't help but smile, do you know how much I love you, you put my favorite song.
তো রেডি হয়ে গেছি, এখন জাস্ট চেঞ্জ করে ফটাফট ড্রেসটা পরে বেরিয়ে যাবো। বাদ বাকি সব বন্ধুরাও আসছে, ভেরি এক্সাইটেড ফর টুডে। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা মানে হয় না যে হ্যাপি হ্যাপি আছি, অ্যান্ড মানে একটা অন্য এক্সাইটমেন্ট লেভেল আছে। মা সবার থেকে চারবার ফোন করেছে, ফোন করে বলেছে মা ভিডিও তুলে আনবি, ভিডিও কলে দেখাবি। আগের দিন যখন গেছিলাম মাকে আমি ভিডিও পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, তো মা দেখেই সঙ্গে সঙ্গে ফোন করেছে। অ্যান্ড ট্রাস্ট মি, আফটার 3 মান্থস আমি আমার মার গলা থেকে অতটা এনার্জি অ্যান্ড হ্যাপিনেস ওয়ালা ভয়েস শুনলাম, বলছে তোরা নিয়েছিস, তোরা নিয়েছিস, এরকম বলছে যে না মা নিয়ে নিয়ে গেছিলাম দেখতে। তো মাও খুব এক্সাইটেড, আমাকে বলে রেখেছে ভিডিও কল করিস, এই করিস সেই করিস। তো ওখানে গিয়ে সবাইকে একটুখানি ভিডিও তুলেও দেখাবো, অ্যান্ড কল করেও হয়তো দেখিয়ে দেবো। অ্যান্ড দ্যাট ইজ ইট, আমার তো মনে হচ্ছে যেই আমরা ওকে আনবো মাও টিকিট কেটে তাড়াতাড়ি করে পুনে চলে আসবে। এই চেঞ্জ করে ফটাফট বেরোচ্ছি। সবসময় অমিত আমাকে যে কোনো যখন গিফট করে সেইটা আমি রেখে দিই স্পেশাল দিনের জন্য। তো আজকে স্পেশাল দিন, তো এটা আমাকে অমিত অ্যানিভার্সারিতে গিফট করেছিল। যারা কিনা অ্যানিভার্সারি ব্লগটা দেখেছো বা গিফটের ব্লগটা দেখেছো তারা অলরেডি জানো, বাট তোমাদের যারা দেখোনি তাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার কানের দুল যেটা অমিত আমাকে গিফট করেছিল, আজকে যেহেতু স্পেশাল দিন তাই জন্য এইটা পরে যাবো। থ্যাংক ইউ। চলো আজকে আমরা ফ্রেশ জামা প্যান্ট সব পরেছি, অমিত একদম পুরো একদম মানে হয় না ফ্রেশ জামা প্যান্ট ধোয়া জামা প্যান্ট সব পরে আমরা যাচ্ছি, আমরা খুবই এক্সাইটেড। আমরা এখান থেকে বেরোচ্ছি, আর দেখো আজকে জার্মান শেফার্ড দেখতে পেলাম আমরা। আমরা কোনোদিন আমরা সোসাইটিতে থাকি বাট ওকে কোনোদিনও আমরা দেখিনি। যাই হোক, আমি আর অমিত জানো না কেন মানে আমি মানে জানো না কেন মানে আমি আর অমিত খুব ইমোশনাল হয়ে পড়েছি আজকে, কী কারণে আমি নিজেও বুঝতে পারছি না। বাট যাই হোক, এখন আমরা বেরোচ্ছি। সাংকেতে একটা ক্লায়েন্ট মিটিং পড়ে গেছে বলে ও বেরোতে পারবে না, শ্বেতার একটুখানি বন্ধুর সাথে বেরানোর আছে। তো আজকে আমি অমিত সত্যম আর আকাঙ্ক্ষা মিলে যাচ্ছি, আর হ্যাঁ ব্যাস just loving this moment, can we stay here forever? I'm loving this moment. দেখে নাও এসে গেছি ওরা, এখন আমরা সবাই মিলে যাচ্ছি। ওরা নাকি একদম কি আউটফিট পরবে সেটাও ডিসাইড করে এসেছি। যাই হোক, আমরা সবাই এক্সাইটেড, এখন আমরা যাচ্ছি। If I could stop the time, don't you know that I would. এই দেখো আমরা এখান থেকে পাস করছি হনুমানজিকে। আমরা এখন পৌঁছে গেছি আর এখনই উপরে যাবো, উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এসে গেছি, অলরেডি সব বেরিয়ে গেছে বলছে, মাত্র নাকি এখন 3টে মেলি আছে, আমাদের তো মেলি লাগবে। এবার এখানে সব ডিসাইড করছি কোনটা নেবো, রিয়াঙ্কা দেখছে কোনটা নিবি। ও ও স্পেনেল পলিশ হয় ক্যা, অমিতকে কি পছন্দ হয়ে গেছে ওর? চুমুকেতে যাচ্ছে তোকে আবার, এখন মামা খেয়েছে ওর সাথে, আর এখানে ও ভয় পাচ্ছে বলছে না না আমার ভয় লাগছে। আমরা চুজ করে নিয়েছি, এন্ড নামকরণ করেছে কে, মামা। মামা বাতাও ক্যা নাম হ্যায়? ম্যাঙ্গো। তো ও সত্যম দিয়েছে ওর নাম ম্যাঙ্গো, এখন থেকে ওর নাম হচ্ছে হলো ম্যাঙ্গো। জানি আমি সকালবেলা তোমাদের বলেছিলাম নাম সাজেস্ট করতে, বাট যাই হোক ফাইনালি ও বলল ম্যাঙ্গো, আমার সব কথা আমি কাট করে দিলাম, ম্যাঙ্গোই নাম আমি লিখে যাব কর দাও। হ্যাঁ তুমি ম্যাঙ্গো বললে কেমন লাগা? হে গাইস ম্যাঙ্গো, ইয়েস ফর মোর আপডেটস ফলো মাই চ্যানেল। ওকে এখন সাফ করে দিচ্ছে, আমরা তো পুরোপুরি স্নান তো করাবে না, অনেকদিন পর স্নান করাতে হবে, 3-4 মাস পর যেটা উনি বললো। বাট এখন ওনাকে আমাদের দেওয়ার আগে ভালো করে ক্লিন করে ওকে দিচ্ছে, হালকা করে জাস্ট ধুয়ে দেবে যাতে পরিষ্কার থাকে। করো না ম্যাঙ্গো, এরপর বাড়িতে হবে, এরপর থেকে ম্যাঙ্গো স্নান বাড়িতে হবে, ম্যাঙ্গোর মা মামা সবাই মিলে করবে। হ্যাঁ ওকে পরিষ্কার করছে, তার সাথে তো ও নাচ করছে। ও ম্যাঙ্গো 10-15 দিন ট্রেন করে নিয়েছে, সেই পাপিটা
ওই জন্য আমার কোলে চুপচে বসেও আছে। একবার দেখো অমিত ওখানে গিয়ে সব ওষুধগুলো বুঝছে, ওখানে কি সুন্দর ওকে বসে আছে, ও আমাকে অমিতকে সবাইকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তুমি কি আরো চাইয়ে আমরা একটুখানি দাঁড়িয়ে একটা দোকানে এসেছিলাম, একটুখানি কয়েকটা জিনিস নেওয়ার ছিল ম্যাঙ্গোর জন্য, ম্যাঙ্গো ওয়েলকামের জন্য নিয়ে এখন দৌড়াচ্ছি। If I could stop the time, don't you know that I would, cause I'm আমরা ফাইনালি পৌঁছে গেছি বাড়িতে, এখন ওকে নিয়ে উপরে যাবো। আমরা এসে গেছি ঘরের মধ্যে, ম্যাঙ্গোকে এখন ঢুকাবো অ্যান্ড ওর জন্য এটা প্রিপেয়ার করছি আমরা, ওর ওয়েলকামের জন্য এটা রেডি করে নিয়েছি, এখন তাড়াতাড়ি করে ওকে ওয়েলকাম করবো। And I can't help but smile, do you know how much I love you, you put my favorite song on, I put my feet up, and we just sing along, and I can't help but feeling just loving this moment, can we stay here forever, I'm loving this moment, can we stay here together, if I could stop the time. এই দেখো এখন মজা পাচ্ছি, এখন আকাশের সাথে খেলে বেড়াচ্ছে, চাই পুরো ঘর দৌড়াচ্ছে, দৌড়াবে দৌড়াবে এখন দৌড়াবে ডালগুলি দৌড়াবে। থ্যাংক ইউ এই নিয়ে আমার মনে হয় আমি 4-5 বার এখানে যাচ্ছে, নমস্কার করছে আর চলে আসছে, যাচ্ছে নমস্কার করছে চলে আসছে, কি হয়েছে তুই ভয়তে থাকিস, কি টেনশন? আমিও তাই বলছি ঠাকুরকে বারবার একটু ভালো রেখো। এই দিকে দেখো ঘুমিয়ে পড়েছে ও, সত্যম এখানে রয়েছে, 101টা না রে 1,02,000 ছাড়ছে না। ম্যাঙ্গো ঘুমিয়ে পড়েছিল তো আমি একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি, অমিত সত্যম আর আকাশাকে ছাড়তে গেছিলো, এইমাত্র এসছে আর ওর খাবারটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, এখন ওকে ফাইনালি খাওয়াচ্ছি, দিস ইজ দি ফার্স্ট মিল ওর এই বাড়িতে। দেখে নাও এখানে ওর খাবার দিয়ে দিচ্ছি, কচুক কচুক করে খেয়েও নিচ্ছে, জানিস এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল, তুই এই ঢুকলি, তুই এই ঢুকলি দরজার আওয়াজে জেগে গেল। এই দেখো বলতে না বলতে মা ভিডিও করে এসে গেছে, ও মা কেমন লাগছে ম্যাঙ্গোকে? দেখছে মার আওয়াজ শুনে না, এদিক ওদিক তাকাচ্ছে, কি হয়েছে বাবা? আজকে লটাকে এখানে এন্ড করছি, আজকে সারা রাত্রি জাগার পালা, কারণ ও একদম ছোট পুচকে বাচ্চা, তো আমরা মানে শিফটে জাগবো, 2 ঘন্টা আমি ঘুমাবো তারপর 2 ঘন্টা অমিত ঘুমাবে, এইভাবেই আজকে ওর খেয়াল রাখবো। তো যাই হোক আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম, সত্যি বলছি ইট ইজ ওয়ান অফ দি মোস্ট হ্যাপিয়েস্ট ডে অফ আওয়ার লাইফ। আজকে প্ল্যান ছিল না ওকে আনার, ভেবেছিলাম কালকে আনবো, বাট ঠিক আছে যা হয় মানে হয় না, বেস্ট জিনিসটা অলরেডি লেখা থাকে, তো ভেরি 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 হ্যাপি ফর ম্যাঙ্গো, নিউ মেম্বার অফ দি পশ প্যালেট ফ্যামিলি, তো ভেরি এক্সাইটেড ফর দিস জার্নি অ্যান্ড দ্যাট ইজ ইট, তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ, বাই। আজা দেখো